আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বরাবরের মতো আমরা দুজন ভাই বোন আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন করে একটি খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর আজকে আমাদের খাওয়ার চ্যালেঞ্জ ভিডিওটি হবে ফুচকা দিয়ে। এখানে রয়েছে 38টি ফুচকা, এখানে রয়েছে 38টি ফুচকা। আর যে সর্বশেষে খাবে বা লুজার হবে তার জন্য রয়েছে একটি কঠিন শাস্তি, আর সেটা হলো এই যে দেখতেই পাচ্ছ ফুচকাগুলো, এগুলো হাত বাঁধা অবস্থায় খেতে হবে যতক্ষণ না খাওয়া শেষ হয়। তো বুঝতেই তো পারছো খুবই কঠিন একটি শাস্তি। আশা করছি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। আর বেশি কথা বাড়াবো না, এখনই আমাদের খাওয়া চ্যালেঞ্জ ভিডিও শুরু করব। তো বন্ধুরা, আমরা খাওয়া চ্যালেঞ্জ ভিডিও এখনই শুরু করব, কিন্তু শুরু করার পূর্বে আমাদের দুজনের ভিতরে একটি টস হবে এক আগস্টি দিয়ে। এক আগস্টি আমি দুই হাত থেকে এক হাতে রাখবো আর ওকে বাছাই করতে হবে। এক আগস্টি যার হাতে যাবে তাকে সর্বপ্রথম খাওয়া স্টার্ট করতে হবে। তো দেখা যাক, একটা বাছাই করে নাও। তার মানে ভাই খাওয়া সর্বপ্রথম আমাকে স্টার্ট করতে হবে। তো যাই হোক, আমি এখনই টাইম স্টার্ট করে নিচ্ছি, তারপরে আমাদের খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও শুরু হবে। না ভাই, আমার পক্ষে আর খাওয়া সম্ভব না। এখানে হচ্ছে 4 মিনিট 24 সেকেন্ড। 4 মিনিট 24 সেকেন্ডে আমি কয়টা খাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার এখানে 11টা রয়েছে, 38টা থেকে আমার এখানে 11টা রয়েছে। তো যাই হোক, এবার ওর পালা।
তো ও যদি 4 মিনিট 24 সেকেন্ডে আমার থেকে বেশি খেতে পারে তাহলে ও উইনার আর আমি হচ্ছি লুজার। তো দেখা যাক কে উইনার হয় আর কে লুজার হয়। তো আমি টাইমটি স্টার্ট করে নিচ্ছি, স্টার্ট। স্টপ স্টপ 2 4 8 10 11 12 13 2 4। তো বন্ধুরা আজকের উইনার হলাম আমি আর লুজার হচ্ছে মুক্তা। তো বুঝতেই তো পারছো আজকে 12টা কার বাজবে, আজকে মুক্তার 12টা বাজবে। তো আর বেশি কথা বাড়াবো না, এগুলোকে খেতে হবে, ওর হাত বেঁধে দিব, তারপরে ওর খাওয়ার স্টার্ট করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মুক্তার কী অবস্থা, আর মুক্তার কিন্তু হাত বাঁধা হয়ে গেছে। আর এই অবস্থা ওকে 5টি ফুচকা মুখে নিতে হবে, কোনো প্রকার হাত কিন্তু ব্যবহার করতে পারবে না, আর এটাই হচ্ছে আজকের ওর শাস্তি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এখনই শুরু হবে ওর খেলা। 1 2 3 স্টার্ট।
বন্ধুরা, এবার পালা কয়েকটি কমেন্ট পড়ার। তো গত পর্বে ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যারা যারা ওই ভিডিওটির নিচে কমেন্ট করবে আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব। সত্যি বলতে ভাই আমি প্রত্যেকটি কমেন্ট পড়েছি, কিন্তু এতগুলো কমেন্ট এই যে ভিডিওর ভিতরে বলাটা আমার পক্ষে সম্ভব না। তাই আমি লটারির মাধ্যমে কয়েকটি কমেন্ট বাছাই করে নিয়েছি যেগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে। তার ভিতর থেকে তোমাদেরকে আমি কয়েকটি পড়ে শোনাচ্ছি। প্রথমত রয়েছেন একজন আপু, যিনি সৌদি আরব থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাইয়া ও আপু? আমি সৌদি আরব থেকে, আমি বিথি বলছি। আপনাদেরকে আমার অনেক অনেক ভালো লাগে, দোয়া করি আপনারা আরও এগিয়ে যান, আল্লাহ তাআলার জন্য আপনাদের মনের আশা পূরণ করেন। তো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আর আমিও আর আমার বোনও তোমার জন্য দোয়া করি। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য শুভকামনা রইল। দুই নম্বরও রয়েছে একজন আপু, উনি লিখেছেন, শিকু আক্তার, আপনাদের ভাই বোনের ভালোবাসা আর খুনসুটি অনেক ভালো লাগে, সবসময় এমন ভালোবাসা যেন অটুট থাকে, দোয়া করি সাফল্যের সাথে এগিয়ে যান, পাশে আছি। তোমাকে আপু অনেক ধন্যবাদ, আশা করছি আমাদের পাশে এভাবেই থাকবে। প্রিয়াঙ্কা আপু লিখেছেন, খুব সুন্দর হয়েছে দাদা দিদি তোমাদের ভিডিও, ধন্যবাদ আপু এত সুন্দর এটা কমেন্ট করার জন্য। সোনালী আক্তার লিখেছেন, ভাইয়া আমি চাই আপনারা আরও অনেক দূর এগিয়ে যান, দোয়া করি আরও ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দেন, আর হ্যাঁ এইভাবে ভাই বোন সারা জীবন একসাথেই থাকবেন। তো আপু তোমাকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আর হ্যাঁ আমরা ভাই বোন অবশ্যই পাশে আছি আর সারা জীবন ইনশাল্লাহ থাকবো, আমাদের জন্য কিন্তু অবশ্যই তুমি দোয়া করবে আর অবশ্যই আমাদের ভিডিও দেখবে। সাইলেন্ট শুটার লিখেছেন, ভাইয়া আপনার ভিডিও আমার ভালো লাগে, তো ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সোনিয়া মেহজাবিন লিখেছেন, ওয়াও অল ভিডিওতে লাইক দিয়ে রাখছি সেফ থাকার জন্য, আর সাবস্ক্রাইব তো আছেই, মাই আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ইনশাল্লাহ। একটু ভুল লিখেছেন অবশ্যই। তো যাই হোক আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমিও দোয়া করি তোমার ফ্যামিলির জন্য ভালো থাকে আর তুমিও জন্য ভালো থাকো ইনশাল্লাহ। তো বন্ধুরা, কয়েকটি কমেন্ট তোমাদেরকে পড়ে শোনালাম। তো ভাই তোমরা সত্যি বলতে অনেক অনেক কমেন্ট করেছো, এতগুলো কমেন্ট কিন্তু আমার পড়ে শোনানো সম্ভব না। তো তোমরা মন খারাপ করিও না যাদের কমেন্টগুলো আমি পড়তে পারি নাই, কি আর করবো ভাই, এমনিতে ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, আশা করছি তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনও আমার ভাগ্নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে নিবে, কারণ অনেক মজার কিছু আসছে খুব শীঘ্রই ওই চ্যানেলে। চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশন অথবা ফার্স্ট পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ভাই বোনের জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।